शाही फिल्म प्रोडक्शन एक सुस्थ धारार सांस्कृतिक प्रतिष्ठान। পানির বোতলটা দাও তো। দাও তাড়াতাড়ি। পানি সবটুকু খেয়ে ফেললে, এখন এখানে পানি পাবো কোথায়? এখানে কি আমরা থেকে যাব? সামনে গেলেই তো পানি পাবো। অন্ধকার যে ঘনিয়ে এলো, কি করব? স্টার্ট নিচ্ছে না তো। তুমি এক কাজ করো, আশাদ কি ফোন দাও তো। আমার ফোনে চার্জ নেই, তাছাড়া 30 মাইল দূর থেকে আশাদ কি ব্যবস্থা করবে? ওর এক বন্ধুর বাসা আছে এই আশেপাশে হবে, কিন্তু আমার ফোনেও তো চার্জ নেই। সারা রাস্তা গান বাজালে চার্জ থাকবে কি করে? আমি কি জানতাম গাড়ি এখানে এসে বেঁকিয়ে বসবে? ঠেলে নিয়ে যাওয়া যায় না? যাই, এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে একটা হাট আছে, সেখানে গেলে হয়তো। হরতালে দিনে হাটে কাকে পাবে? কোনো গ্যারেজ খোলা আছে? খোলা নেই, কিন্তু হাট পর্যন্ত যেতে পারলে কোনো একটা ব্যবস্থা হতো। আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেখো তো স্টার্ট হয় কি না। আমি? হ্যাঁ, আশেপাশে তো তুমি ছাড়া কেউ নেই। আচ্ছা বসো দেখি, আমার শক্তিতে গাড়ি নড়বে তো? মুক্তা, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কার বাড়ি? আমি কি করে বলবো, তুমি এক কাজ করো, ওই বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে বলো প্লিজ আমার ফোনে একটু চার্জটা দিয়ে দেন। তুমিও চলো না। আরে আমি গাড়ির কাছে থাকি,
আরে বাবা, মেয়ে মানুষ দেখলে দয়া হবে বাড়িওয়ালা। আচ্ছা দেখছি। কি হলো, চার্জে বসিয়ে চলে এলে? না, ওই বাড়িতে কারেন্ট নেই। ও সেট, এখন কি করা যায়? এদিক দিয়ে একটা গাড়ি পর্যন্ত এলো না। আমার কিন্তু খুব ভয় করছে। হ্যালো হ্যালো, যা কেটে গেল, সে বন্ধ হয়ে গেল, চার্জ নেই। ইস, কেন যে ফোনে গান শুনতে শুনতে আসলাম। এই যে বাবারা, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই মামনিকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে চলো। আমরা মানে আপনার বাড়িতে কি করবে? নিয়তি, নিয়তিকে তো অস্বীকার করতে পারবে না, মেনে নিতেই হবে। কিন্তু আঙ্কেল, রাত আরো অন্ধকার হবে, আর এই রাতে গাড়ি ঘোড়া কিছুই আসবে না। আসবে শৃগাল, চোর ডাকাত। এদিকে চোর ডাকাত আছে, তবে আর বলছি কি। চলো মামনিকে নিয়ে বাড়ির ভেতরে চলো। এসো এসো, এই ভিতরে এসো, তোমরা এই এই ঘরেই থাকতে পারবে। জানি তোমাদের এখানে থাকতে কষ্ট হবে, কিন্তু কি করবে বলো, রাতটা তো কাটাতে হবে। না না, ঠিক আছে, আমরা থাকতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার আর কেউ নেই? না রে মা, এই তিন কুলে আমার আর কেউ নেই, ছোটবাবুর কাছে পড়ে আছি। ছোটবাবু সেই যে বিদেশে গেল, আর ফেরার না। সে কি, আপনার চলে কিভাবে? খাবারটা জমির ফসল থেকে পাই, আর গাছপালা থেকে যা আসে তা দিয়ে বাকি খরচ চলে যায়। রান্নাবান্না তো আপনি নিজেই করেন?
রান্না বান্না নিজেকেই করতে হয়। এই রে ভুলেই গিয়েছিলাম, তোমাদের তো আবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। না না, আপনার কি কষ্ট করতে হবে না, আমরা খেয়ে এসেছি, আমাদের খিদে নেই। তাই বললে কি হয়, তোমরা সারা রাত উপোস করবে, এই ইয়েতে মালিকের অকল্যাণ হবে না। ইয়ে এই আমি একটা কুপি বাতি জ্বালিয়ে নিয়ে আসি, তোমরা বিশ্রাম করো। মামুনি তুমি বিছানাটা গুছিয়ে নাও। ঠিক আছে আঙ্কেল, আমি গুছিয়ে নিচ্ছি। ছোট বাবু অনেক দিন না আসাতে সব কিছু আগোছালো হয়ে পড়ে আছে। ও ভালো কথা, একটু সাবধানে থেকো, রাতে চোর ডাকাতের উপদ্রব হয় তো। ইয়ে ওই দামি জিনিসপত্র থাকলে আমাকে দিতে পারো, আমি সিন্ধুকে রেখে দেব। দামি জিনিস, দামি জিনিস বলতে কিছু নেই, দামি বলতে এই ফোনটা নিলে নিবে। আর আমার গলার এই চেনটা ইমিটেশন, ইমিটেশন। কি ভাবছো? ভাবছো ওই বুড়োটার কথা, বেটা দামি জিনিসের খোঁজ করছিল কেন? ভয় করছে? ভয় তো করবেই, তাছাড়া চিন্তাও মাথায় ঢুকেছে, একটা খবরও দিতে পারলাম না, না জানি বাড়িতে সবাই কত চিন্তা করছে। একটা ফোন এলো, তাও রিসিভ করার আগে কেটে গেল, সেট বন্ধ হয়ে গেল। তোমার বোনের কোনো কাণ্ডজ্ঞান আছে? এই হরতালের দিনে বেরিয়েছে, তাও আবার বিকেলবেলা, একটা ফোন পর্যন্ত করলো না। তুমি কি লাইন পেলে? না, কারো ফোনেই ঢোকে না, দুজনের ফোনে কানেকশন দেওয়া সম্ভব নয় বলছে। ভাবি ভাবি, কি রে? খবরে দেখাচ্ছে রাস্তাঘাট একেবারে ফাঁকা, কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। প্রবলেম তো ওখানে, কেন যে ওরা হরতালের মধ্যে রওনা দিল? মামুনি এই বিছানাগুলো পেতে রাত্রিটা কাটিয়ে নাও। ঠিক আছে আমি তবে আসি। আচ্ছা এই বাড়িতে বাথরুম আছে তো, নাকি বাইরে যেতে হবে? তা তো জিজ্ঞেস করলাম না। আচ্ছা দাঁড়াও আমি দেখছি। আমি একা থাকবো? এদিকে যাওয়া নিষেধ আছে। কেন? তার আগে বলো এই অন্ধকারের মধ্যে তোমরা বের হলে কেন? আঙ্কেল বাথরুমটা কোথায়? ডান দিকে গেলেই বাথরুম পাবে, বাম দিকে নয়। আমি দাঁড়াচ্ছি, তুমি যাও। এই অন্ধকারে এই কুপি বাতিটা নিয়ে যাও। Yeah!
আমি কি হলো হারিকেনটা অত উপরে কেন মানুষ এত লম্বা হয় একটু পরেই বুঝতে পারবো আলোটা এদিকে আসছে আঙ্কেলকে ডাকো আর একটু দেখি ও আঙ্কেল আপনি তোমরা এখানে দাঁড়িয়ে আঙ্কেল হারিকেন তো অত উপরে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমি এই কাকতাড়ুয়াটার হাতে হারিকেন বেঁধে উঁচু করে আলো দিই বাদুর তাড়াই ওরা বাগানের সব ফল খেয়ে ফেলে আর একটা কালো বিড়াল এসে কবুতর ধরে এই আলো দেখে ওরা পালিয়ে যায় পালিয়ে যায় আবার আসে কালো বিড়ালটা ভাবে আমি প্রাচীরের ভেতরে পাহারা দিচ্ছি তাই ভয়ে আর প্রাচীরের ভেতরে আসে না আচ্ছা জাহিদ সাহেবের কাছে একটা ফোন করলে হতো না করেছিলাম জাহিদ সাহেব বলল মাসুদ আর মুক্তা বিকেল 4টার সময় হুন্ডা নিয়ে বেরিয়ে গেছে বিকেল 4টায় হ্যাঁ দিনাজপুর থেকে রাজশাহী প্রায় 6 ঘন্টার পথ সে হিসেবে রাত 10টায় পৌঁছার কথা অথচ এখন বাজে রাত 2টা এই হরতালের মধ্যে ওরা বের হলো কেন তোমার আদরের বোন হয়তো জেদ ধরেছিল আজকেই আসবে তাই জাহিদ সাহেব মাসুদের সাথে ওকে পাঠিয়ে দিয়েছে আদরের বোন আমার একা তোমার আদরের শালিকা না তুমি তো লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো মাথায় তুলেছি এবার মাসুদের সাথে বিয়ে দিয়ে মাথা থেকে নামাবো এবার আসতে দাও আগে এতদিনে সুবুদ্ধি হয়েছে তাহলে আচ্ছা ওদের ফোনে আরেকবার ট্রাই করে দেখো তো দেখছি তো কিন্তু দুই ফোনেই বলছে সংযোগ দেওয়া সম্ভব নয় ঠিক আছে আচ্ছা দেখো তো আবার একটু দেখি কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সংযোগ দেওয়া সম্ভব সরি দ্য নাম্বার ইউ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল এই হরতালের রাতে কোথাও আটকে গেল না তো আটকে যেতে অবশ্য পারে তাই বলে একটা ফোন পর্যন্ত করবে না আগে আসুক ওদেরই একদিন কি আমারই একদিন ভাবি ভাবি কি রে খবরে দেখলাম নওগাঁতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাটা ধাওয়া চলছে এই দেখো যা ভেবেছিলাম ঠিক তাই নওগাঁ তো মাঝপথেই পড়ে নিশ্চয়ই আটকে গেছে মানলাম ওরা আটকিয়ে গেছে কিন্তু ফোন করছে না কেন চিন্তা তো ওখানেই ওদের কি ফোন হারিয়ে গেছে নাকি চার্জ ফুরিয়ে গেছে দুজনের একসঙ্গে তাই তো মনে হচ্ছে আচ্ছা তুই আরো খবর দেখবি যা তাড়াহুড়োর মধ্যে আমার ফোনের চার্জটা দিতে ভুলে গেছি আর তোমার ফোনের চার্জ তো সারা রাস্তা গান শুনে শেষ করলাম হাপাদুল্লা ভাই কি যে ভাবছে ভাবছে তো সবাই এতক্ষণ তোমার দুলা ভাই নিশ্চয়ই আমার বাবা মার সাথে যোগাযোগ করে ফেলেছে তা করেছে
একটু সংবাদ যদি কার কাছে পাঠানো যেত। আমার ভীষণ ভয় করছে। ভয় কি, গোয়েন্দা পুলিশের লোক তো তোমার সঙ্গেই আছে। তা আছে, কিন্তু আপনি কুপিতে তেল ঢালা হয়নি তো, একটু পরেই নিভে যাবে। ঠিক আছে, যান। আঙ্কেল, একটা কথা বলবো, একটু সময় হবে? কি বলবে বলো। আচ্ছা, আমাকে ওই পাশের ঘরের পেছনে যেতে দিলেন না কেন? ওইখানে ছোট বাবুর প্রেমিকার কবর আছে। কবর আছে ঘরের পেছনে? হ্যাঁ, ওই কবরের পাশে ছোট বাবুর প্রেমিকার আত্মা ঘুরে বেড়ায়। বলেন কি, ছোটবাবু এলে ওই কবরের পাশেই ঘুমান? তাই নাকি? তাহলে আমাদের যেতে অসুবিধা কি? আছে, অসুবিধা আছে। ছোটবাবু এলে কবরের খুব যত্ন নেয়, ধূপ দেয়, আগরবাতি জ্বালায়, তারপরে আত্মা এলে তার সাথে কথা বলে। আত্মা আসে আবার কথাও বলে? হ্যাঁ, বলে, কথা বলে। ছোটবাবু বলেন একাগ্র চিত্তে ধ্যান করলে আত্মার সাথেও নাকি কথা বলা যায়। কি ভয়ঙ্কর ব্যাপার আঙ্কেল, আপনি আত্মা দেখেছেন? না, আমার ভয় করে। আমি ধূপ আর আগরবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসি। আঙ্কেল, ছোটবাবুর প্রেমিকা কিভাবে মারা গেছে? গলায় দড়ি দিয়ে। গলায় দড়ি? ওরে বাপরে। আমি এখন আসি, এই ছোট বাবু এলে তখন তোমাদের খবর দেব। এসে আত্মার সঙ্গে দেখা করে যেও। আমার আরো ভয় ধরে গেল, আত্মার ঘোরাফেরা। ওরে বাবা, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভয় নেই, আমার মুখে মাথা রাখো। বিছানাটা করে নি। এটা আবার কি করছো? ওদের বিছানা ধোয়া আছে কিনা?
তাও কথা। ঘুমালে হবে নাকি থানা থানায় ফোন করে দেখতে হবে? থানাতে ফোন করব মানে? হরতালের গ্যাঞ্জামে কোথাও যদি আটকে যাই? সকাল পর্যন্ত না দেখে থানায় ফোন করা ঠিক হবে না, আমি বরং হাসপাতালে খোঁজ নিয়ে দেখি। হাসপাতালে কেন? আহা, বুঝতে পারছো না, মাসুদের বাইক চালানো আমার একবারে পছন্দ নয়। তাছাড়া তোমার সুন্দরী বোনটা পেছনে আছে না, বেপরোয়া চালাতে গিয়ে যদি আল্লাহ না করুক এমন দুঃসংবাদ শুনতে হয়, কিন্তু কার কাছে খোঁজ খবর নিবে? ইমার্জেন্সির নাম্বারটা তো থাকার কথা। হ্যাঁ পেয়েছি। না, কেউ রিসিভ করছে না। অনেক রাত হয়েছে তো। এক কাজ করো, বাকি রাতটা তুমি ঘুমিয়ে নাও। আমি ঘুমোবো? দুশ্চিন্তা করে লাভ নেই, দুজনেই বুদ্ধিমান আছে, আশা করি কোনো বিপদ হবে না। আগামীকাল হরতাল নেই, ভোরের আজানের পরপর বাইক নিয়ে বেরোবো, নওগাঁর পথ ধরে চলতে চলতে মোড়ে মোড়ে জিজ্ঞেস করব, আশা করি পেয়ে যাব। দেখো তোমার যা ভালো মনে হয়, কিন্তু আমার তো ঘুম আসবে না। ঘুম না এলে চোখ বুঝে বসে থাকো। আচ্ছা তাই হলো, সকালের জন্য অপেক্ষা করি। ইচ্ছে হচ্ছে শুধু গালে গালে চড়াই। কার? আমার? না, আমার। মাসুদ, মাসুদ, এই মাসুদ, ওদের ধাক্কা দিয়ে উঠান। আপনারা এখানে আগে বলো, তোমরা এখানে এভাবে পড়ে আছো কেন? আমরা তো ঘরে ছিলাম, কে আনলো আমাদের এখানে? তারপরে ঘর দিয়েছে, বিছানা দিয়েছে। মুবারক কাকা তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়েছে? হ্যাঁ, আশ্চর্য। আরে থামো থামো, এই বাড়ি প্রায় 15 বছর ধরে পড়ে আছে, তালা মারা, বাড়ির লোকজন সব বিদেশে থাকে। কিন্তু মুবারক কাকা? হ্যাঁ মুবারক, সে তো ওদের বাড়ির পাহারাদার, গত 15 বছর আগে সে মারা গেছে। মারা গেছে বলেন কি? গত রাতে তো আমাদের সঙ্গে। এটা তো ভূতের বাড়ি হিসেবে পরিচিত, আমাদের এলাকার কেউ এইদিকে আসে না। কেউ এদিকে আসে না? আসবে কি করে,
ওই যে পুকুরটা দেখছেন, ওখানে প্রতি বছর কেউ না কেউ ডুবে মারা যায়। আর ওই বাড়ির মধ্যে বড় গাছটা দেখছেন, ওই গাছে এই বাড়ির পুত্রবধূ গলায় দড়ি দিয়ে মরে গেছে। কি সর্বনাশা কথা! এই বাড়ি চল, আমার বড্ড ভয় করছে। বাইকটা রোডের ধারে না থাকলে তোদের খুঁজেই পেতাম না। কপালের জোর, ওরা বড় বাঁচা বেঁচে গেছে, না হলে ওই পুকুর পর্যন্ত নিতে পারলেই। যে মুবারকের কথা বলছেন, সে মুবারক ওই পুকুরে ডুবে মারা গেছে। ওই পুকুরের পাড়ে মুবারকের আত্মা নাকি এখনো ঘোরাফেরা করে। আমরা তো সেই ভয়ে এদিকে আসি না। কি সর্বনাশা কথা! এই চলো চলো, আর এক মুহূর্ত নয়। আপা একটু দাঁড়ান, আমি রহস্যটা বুঝতে চাই। কে আমাদের এই বাড়িতে ঢুকালো? আপনি আসুন। ঢুকবে কিভাবে? আজ 15 বছর ধরে এই তালা মারা আছে। এই তালা কেউ স্পর্শ পর্যন্ত করতে পারে না। তাই তো দেখছি। দেখছো না কেমন মরিচে ধরে গেছে? আমার আর ভালো লাগছে না মাসুদ, চলো বাড়ি চলো। আপা চলুন। Ha ha ha!